আসসালামু আলাইকুম যারা গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারতেছেন না ইনস্টল করতে গেলেই দেখাই ক্যান নট ইনস্টল মেসেঞ্জার ক্যান নট ইনস্টল ফেসবুক ক্যান নট ইনস্টল বিকাশ বা যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে আপনি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারতেছেন না গুগল প্লে স্টোর থেকে এমন সমস্যায় পড়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য সকালে আমি গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গিয়েছিলাম তখন আমাকে এই অপশানটা চলে আসে ক্যান নট অ্যাপ্লিকেশন ক্যান নট ইনস্টল বিকাশ অ্যাপ্লিকেশন তো আমি এটা কিভাবে সমাধান করেছি বা আপনার যদি এমন সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কিভাবে এটার সমস্যার সমাধানটা করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা করুন তো প্রিয় দর্শক আজ সকালে গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে গিয়েছিলাম আমি যখন ইনস্টল অপশনে ইনস্টল ক্লিক করলাম সাথে সাথে দেখেন এখানে ইনস্টল হচ্ছে না আমি কয়েকবার চেষ্টা করলাম তারপরও বিকাশ অ্যাপ্লিকেশানটা ইনস্টল হচ্ছে না তারপর দেখি যে ওপরে অপশন চলে আসছে ক্যান নট ইনস্টল বিকাশ ট্রাই ইগিন অ্যান্ড ইফ ইট স্টিল ডাজ নটওয়ার্ক আপনার এখান থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটা ইনস্টল হচ্ছে না আপনার এখান থেকে কোনো কাজ হচ্ছে না তো এটা আপনাকে অবশ্যই সমাধান করতে হবে তো আমি কিভাবে আমার মোবাইল থেকে গুগল প্লে স্টোরের এই সমস্যাটা সমাধান করলাম সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা সমাধান করতে হলে প্রথমে আপনারা চলে যাবেন মোবাইলের সেটিং অপশনে। সেটিং অপশনে আসার পর আপনি এখান থেকে অ্যাপস অপশনটা সিলেক্ট করে নেবেন অথবা অ্যাপ্লিকেশন অ্যাপস ম্যানেজার বা অ্যাপস দিয়ে যে কোনো অপশন লেখা থাকতে পারে এই যে দেখেন এখানে অ্যাপস লেখা আছে ডিফল্ট অ্যাপস অ্যাপ সেটিং আপনারা এই অপশান একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কুঁজে বের করে নেবেন আপনার এই সেটিং থেকে গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোর বা গুগল প্লে সার্ভিস আপনি প্রথমে কোচে নেবেন গুগল প্লে স্টোর এই যে দেখেন এখানে গুগল প্লে স্টোর অপশনটা লেখা আছে তো আপনারা এখান থেকে গুগল প্লে স্টোর অপশানে সিলেক্ট করে নেবেন বা ক্লিক করে দিবেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনি একদম নিচে চলে আসবেন স্টোরেজ লেখা পেয়ে যাবেন আপনারা স্টোরেজের উপর একটা ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন ক্লিয়ার চেচ ক্লিয়ার চেচের উপর ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন ডিলেট ডিলেট অপশানে ক্লিক করে দেবেন তো প্রিয়দর্শক ডিলেট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আপনি এখান থেকে ওপরে চলে যাবেন দেখেন এখানে কোনো ফার্মিশন লেখা আছে কি না পারমিশন পেয়ে যাবেন এই যে এখানে দেখেন পারমিশন ফার্মেশনের উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে যদি কোনো অপশন ফার্মিশন না থাকে নট অ্যালাউড থাকে তাহলে আপনি এগুলা এক এক করে ফার্মিশন দিয়ে দিবেন তো আমি এখান থেকে কন্ট্যাক্ট লোকেশন বা নিয়ারবি এই অপশানের ক্লিক করে দিয়ে আমি এখান থেকে সবটি এলাও করে দিব আপনারাও চাইলে এখান থেকে প্রত্যেকটা অপশন এলাও করে দিবেন এলাও করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন তারপর আপনি এখান থেকে গুগল প্লে সার্ভিসটা সিলেক্ট করে নেবেন গুগল প্লে সার্ভিস সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি আবার স্টোরেজের ওপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ক্লিয়ার চেচ ওপর ক্লিক করে দেবেন তারপর ম্যানেজ স্টোরেজের উপর ক্লিক করে দেবেন তারপর একটু নিচে চলে আসবেন ক্লিয়ার অল ডাটা ক্লিয়ার অল ডাটার উপর ক্লিক করে দিয়ে ডিলেট অপশানে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনি গুগল প্লে স্টোর এবং গুগল প্লে সার্ভিস দুটাই গুগল চেচ ক্লিয়ার চেজ এবং ক্লিয়ার ডাটা ক্লিয়ার করে দিবেন তারপর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন তারপর আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন কোনো সমস্যা হবে না তো প্রিয় দর্শক আমি যে নিয়ম দেখেছি এই নিয়ম অনুযায়ী এই প্রসেস অনুযায়ী আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল না হয় তাহলে এই নিয়মটা থেকে এই ভিডিওটা দেখে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না তো প্রিয় ভিভার্স ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ